এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য সুপেয় পানি ও বসার ব্যবস্থা করলেন রামগঞ্জ পৌর মেয়র। আমরা অভিভাবকরা আমাদের রামগঞ্জের মেয়র আমাদের আবুল খায়ের ফাউন্ডেশনকে আমাদের অভিভাবকদের পক্ষ থেকে আমাদের এই সুন্দর বসার স্থান করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আগে আসলে দাঁড়াই থাকুন ইয়া খাই থাকুন দু জায়গা জায়গা আমি বসে জায়গা দিচ্ছি আমরা এটাতে হয়েছে আর কি। অভিভাবকদের জন্য বসার একটা ব্যবস্থা করেছেন, পাশাপাশি আজকে আমি নিজেও আসলে এক বোতল পানি একটা কেক পেয়েছি, সেটা একটা মহতি একটা উদ্যোগ। ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি থেকে। সেই সাথে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এতে পরীক্ষার্থীদের সাথে কেন্দ্রে আসেন অভিভাবকরা। কেন্দ্রের বাইরে বসার জন্য নির্ধারিত স্থান না থাকায় অভিভাবকদের এদিক ওদিক ঘোরাফেরা করতে ও সময় কাটাতে হতো, ফলে রাস্তায় ও দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বিব্রতকর পরিস্থিতিতে থাকতেন তারা। তবে এবার সে ভোগান্তির নিরসনে রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল খায়ের পাটোয়ারি অস্থায়ীভাবে অভিভাবকদের জন্য বসার স্থানের ব্যবস্থা করেছেন। অভিভাবকদের বসার সুব্যবস্থার পাশাপাশি ওয়াশরুম ও সুপেয় পানির ব্যবস্থাও করেছেন মেয়র আবুল খায়ের পাটোয়ারি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। আগে আসলে এখানে যারা পরীক্ষার্থী ছিল আর কি, পরীক্ষা দিতে আসতো ছাত্রছাত্রী, তাদের জন্য আসলে আমাদের রামগঞ্জ পৌরসভার মেয়রে তাদের জন্য একটা বসার স্থান করছে যারা অভিভাবক আছে, এবং আমাদের অভিভাবকরা এখন মানে খুবই সুন্দরভাবে বসার স্থানে বসতে পারতেছে। এবং আমরা অভিভাবকরা আমাদের রামগঞ্জের মেয়র আমাদের আবুল খায়ের ফাউন্ডেশন সাহেবকে আমাদের অভিভাবকের পক্ষ থেকে আমাদের এই সুন্দর বসার স্থান করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য বছর আমরা এখানে আসলে দেখতাম কেন্দ্রের সামনে অভিভাবকরা দাঁড়িয়ে আছেন বা অন্যান্য জায়গায় অবস্থা করতেছেন। এবছর মাননীয় মেয়র মহোদয় রামগঞ্জ পৌরসভার মহোদয় একটা উদ্যোগ নিয়েছেন, অভিভাবকদের জন্য বসার একটা ব্যবস্থা করেছেন, পাশাপাশি আজকে আমি নিজেও আসলে এক বোতল পানি একটা কেক পেয়েছি, সেটা একটা মহোদয় একটা উদ্যোগ আমরা মনে করি। এবং আমাদের সমাজের সকলকে এরকম ভালো কাজে এগিয়ে আসা দরকার, এবং আসলে সমাজ উপকৃত হবে, পাশাপাশি এই যে মহিলারা যারা আসেন ওনাদের জন্য আসলে একটা বসার ভালো ব্যবস্থা দরকার, ভালো ব্যবস্থা হইলে ভালো হয়। তো সবাইকে এইভাবে আমরা সবাই যেন সামাজিক কাজগুলো এইভাবে করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। সরজমিনে গিয়ে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীরা অভিভাবকদের সুপেয় পানি ও কেক বিতরণ করছেন। রামগঞ্জ পৌর মেয়র জানান এসএসসি দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষার হলের আশেপাশে রোদে দাঁড়িয়ে থাকেন। পুরুষেরা চায়ের দোকানে বসার সুযোগ পেলেও মহিলাদের ক্ষেত্রে সেই সুযোগ হয় না, তাই আমাদের মা বোনদের জন্য এই বিশেষ ব্যবস্থা। ছাত্রলীগের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। কনক মজুমদার, প্রতিদিনের লক্ষ্মীপুর।